সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ সংবাদে সঙ্গে আছে আমি সেলিম উদ্দিন গত কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ রাজশাহী খেটে খাওয়া মানুষ গরমের তীব্রতা সহ্য করতে না পেরে শিশুরা পুকুর কিংবা শ্যালো মেশিনের পানিতে বেশিরভাগ সময় পার করছে এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে কোথাও যেন মিলছে না স্বস্তির দেখা বিস্তারিত দেখুন তথ্য ও ভিডিও চিত্রে হাসনা থাকিমের প্রতিবেদনে অতিরিক্ত গরমে একটু প্রশান্তির আশায় মানুষ গাছের ছায়ায় কিংবা শীতল কোনো স্থানে বসে আছেন এ আগুনঝড় আবহাওয়ায় পুড়ছে পদ্মা পাড়ে রাজশাহী টানা তাপদহে চারিদিকে বৃষ্টির জন্য হাহাকার পড়ে গেছে কিন্তু কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলছে না তীব্র এ গরমে ডাব তরমুজ শশা ও আখের রস সহ বিভিন্ন পানিজাতীয় খাবারের চাহিদা বেড়েছে রাজশাহীর ওপর দিয়ে কয়েকদিন থেকেই মাঝারি থেকে তীব্র তাপদহ বয়ে যাচ্ছে আজ সোমবার দুপুর পাঁচটায় রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস গত রোববার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস গত পরশু ছিল আটত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এখন পর্যন্ত এই মৌসুমে রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত পনেরোই এপ্রিল একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর গত বিশে এপ্রিল ভোর রাতে রাজশাহীতে সতেরো দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হলেও গত কয়েকদিন ধরে আবারও মাঝারি থেকে তীব্র তাপমাত্রা বিরাজ করছে এতে অতিষ্ঠ হয়ে পড়েছে খেটে খাওয়া শ্রমিকজীবী মানুষ প্রচন্ড গরম রোদের খুব তাপমাত্রা বাবা গাড়ি ঘোড়া চালানো খুব কষ্টকর আমাদের কোনো দাঁড়ানো থাকা যাচ্ছে না মানে গরমে ইতে আমরা দাঁড়া ব্যবসা সমস্যা আমাদের মানে গরমে তো মানুষ বাঁচবে না এটা খুব সমস্যা হয়েছে গরমে আমাদের কিন্তু ব্যবসা বাণিজ্য আমাদের গরমে নাই আমরা কীভাবে ব্যবসা করব কারণ মানুষ বাড়ালে তো আমাদের ব্যবসা না তো ব্যবসা নাই আমাদের অসুবিধা তো হয় শরীর ক্লান্ত হয়ে যায় না থাকে থাকতে মাথা গাও ঘুরেও যায় থাকে বন্ধ গেছে চলে যায় বাসায় আরাম করে আবার আসি কদিন থেকেই রাস্তাতে তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা চল্লিশের উপরে বাসা বাড়িতে চেষ্টা যায় না তাই একটু কাজের ফাঁকা অবসর পদার্থের এই নিরিবিল অবস্থানে আসি একটু জীবনকে শান্তের প্রশান্তের বাতাস বুলিয়ে নিতে গত কয়েকদিন ধরে রাজশাহীতে তীব্র তাপমাত্রা বিরাজ করায় মানুষের অস্বস্তি বেড়ে গেছে বৃষ্টি না হওয়ায় সেই তাপপ্রবাহ দীর্ঘায়িত হচ্ছে বলে জানালেন রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা গত দুই তিন দিন থেকে রাজশাহীতে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহও বয়ে যাচ্ছে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক তিন আর সর্বনিম্ন পঁচিশ দশমিক নয় আজ দুপুর তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক ছয় আর সর্বনিম্ন ছাব্বিশ দশমিক তিন সকাল ছটায় বাতাসের আর্দ্রতা আটানব্বই পার্সেন্ট ছিল আর দুপুর তিনটায় বত্রিশ পার্সেন্ট তো আরও গত কয়েকদিন এরকমই তাপপ্রবাহ বয়ে যাবে বৃষ্টি না হওয়া পর্যন্ত বৃষ্টি এখন বর্তমানে বায়ুমণ্ডল উত্তপ্ত এবং বেশ গরম অনুভূত হচ্ছে রাজশাহীতে বৃষ্টি হলে তাপমাত্রা একটু কমে বেলা বাড়ার সাথে সাথে প্রচণ্ড তাপে রাস্তাঘাট হয়ে পড়েছে উত্তপ্ত একান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া মানুষ ঘর থেকে বের হওয়ার সাহস করতে পারছেন না তবে এই গরমের ধারা অব্যাহত থাকলে শিশু ও বৃদ্ধদের মৃত্যুর আশঙ্কা করছেন স্থানীয়রা হাসনা থাকিম নবরূপ টিভি রাজশাহী